তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আর আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা প্রতিদিন চাইলে 100 থেকে 300 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আমি বলবো না, এখান থেকে আপনারা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এখান থেকে আপনারা জাস্ট মানে হাত খরচটা ইউজ মানে এখান থেকে নিতে পারবেন। সো বেশি কথা না বলে চলুন ভিডিওটি আজকে শুরু করি। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট সবার কাছে, যারা যারা আমাদের চ্যানেল নতুন তাদের অবশ্যই এইখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন, এইখানে ক্লিক করে তারপর এইখানে দেখতে পাচ্ছেন বেল আইকন, বেল আইকনে ক্লিক করে ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পান। আর আজকে যে ভিডিওটি নিয়ে যে অ্যাপটি নিয়ে কথা বলবো, সেই অ্যাপটি বর্তমানে ইতিমধ্যে অনেক ভাইরাল হয়ে গেছে। আজকে কথা বলবো রিয়েল রিসার্চ সার্ভে অ্যাপটি নিয়ে। সো প্রথমত কী করবেন, চলে আসবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে। সো গাইস, যারা যারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেনেন না, তারা তারা সিম্পলি ক্লিক করবেন এই টাইটেলের উপর ক্লিক করে দেবেন। সো টাইটেলের উপরে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন যে এইখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে সিম্পলভাবে আপনারা ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে যেখানে একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। সো গাইস, যেখানে একটা ব্রাউজার যখনই আপনি সিলেক্ট করবেন তখনই আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে। এখান থেকে আপনারা সিম্পলভাবে অ্যাপটি ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করে নিচ্ছি আমরা। সো গাইস, যখনই আপনার অ্যাপটি ইনস্টল হয়ে যাবে তখনই সিম্পলি আপনারা কী করবেন, এখানে ওপেন বাটনে এখান থেকে ক্লিক করে দেবেন। সো ওপেন বাটনে ক্লিক করে দিচ্ছি। সো গাইস, রিয়েল রিসার্চ সার্ভে অ্যাপটি ইনস্টল করার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা সাইন আপে সিম্পলভাবে একটা ক্লিক করে দেবেন। সো গাইস, সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা আপনার একটা ইমেল দিবেন এবং তারপরে এখানে আপনার একটা পাসওয়ার্ড দেবেন, সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে তারপরে আপনারা সিম্পলভাবে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো গাইস, তারপরে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার জিমেলে তারা একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছে, এই কোডটা আপনারা সিম্পলি এনে এখানে বসিয়ে তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে প্রসেস বাটন রয়েছে, এখানে সিম্পলি একটা ক্লিক করে দেবেন। তো গাইস, তারপর ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। এইখান থেকে আপনারা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দেবেন, তারপর এইখানে আপনার নাম্বারটি দিয়ে দেবেন, শূন্য বাদ দিয়ে আপনার নাম্বারটি দিয়ে তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সো গাইস, সাবমিটে ক্লিক করার পর ঠিক মানে আপনার এইখানে অটোমেটিক তারা ভেরিফিকেশন কোড দিয়ে দেবে, তারপর অটোমেটিক আপনাদেরকে এখানে রিফ্রেশ হয়ে যাবে। সো গাইস, আপনার নাম্বারটা দেওয়ার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা প্রসেস লগ ইনে ক্লিক করে দেবেন, তারপর একটা ইন্টারফেস শো করবে, সেইখানে আপনারা আপনার 6 ডিজিটের একটা পিন কোড দেবেন, সেম পিন কোডটি আবার দিয়ে তারপর সাবমিটে ক্লিক করবেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমাদের অ্যাকাউন্টে ঢুকে আপনাদেরকে দেখে দিচ্ছি। সো গাইস, যখন আপনারা আপনার নাম্বারটি দিয়ে এইখানে সাবমিটে বা প্রসেসে ক্লিক করবেন তখন থেকে এই জন্য একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবেন। সো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর উপরে ইমেল, নিচে পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করে নেবেন। সো গাইস, এখন আপনারা আপনার ওয়ালেটটা ক্রিয়েট করবেন। সো ওয়ালেট ক্রিয়েট করার জন্য এইখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। সো আজকের ভিডিওটা যদি না বুঝেন তাহলে বারবার দেখবেন আজকের ভিডিওটা। সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, সো মনোযোগ সহকারে দেখবেন। এখানে কী করবেন, এখানে আপনার 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি দিয়ে নিচ্ছি, পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন, আবার সেম পাসওয়ার্ডটি আবার দেবেন। এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার মনে রাখতে হবে, তাছাড়া কিন্তু পরে এখান থেকে উইথড্র দিতে পারবেন না একটা টাকা। তো সম্পূর্ণ প্রসেস আজকে দেখে দেবো, পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এইখানে যদি এই অপশন আসে তাহলে আপনি ছেলে হলে ছেলে দেবেন, মেয়ে হলে মেয়ে দেবেন। সো আমি যেহেতু ছেলে তাহলে মেল দিতেছি। তারপর এখানে আপনি বিবাহিত নাকি সিঙ্গেল তা সিলেক্ট করে দেবেন। সো আমি এখানে সিঙ্গেল দিচ্ছি, তারপর নেক্সট করে দেবেন। তারপরে এখানে আপনার বার্থডে দিয়ে দেবেন। সো গাইস, বার্থডে দেওয়ার পর তারপর এখান থেকে ওকে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। সো এখান থেকে ন্যাশনালিটি প্রথমত বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, তারপরে প্রসেসে ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ এখানে আপনারা ইংলিশটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর প্রসেসে ক্লিক করে দেবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট কান্ট্রি এইখানেও বাংলাদেশ দেবেন, এইখানে আপনার জেলার নাম দিয়ে দেবেন। সো এই এইখানে ক্লিক করে বাংলাদেশ দিয়ে দিচ্ছি, সার্চ করবেন বাংলাদেশ, তারপরে এই এইখানে রিসেন্ট সিটি এইখানে আমাদের জেলার নামটা দিয়ে দিচ্ছি। সো গাইস, এখন আপনারা কী করবেন, প্রসেস বাটনে একটা ক্লিক করে দেবেন। প্রসেস বাটনে ক্লিক করে দিচ্ছি। সো গাইস, এইখানে এই ধরনের একটা ইন্টারফেস শো করলে এইখানে কী করবেন, প্রথমত এইখান থেকে স্কিপে ক্লিক করে দেবেন, ভুলেও কিন্তু উপরের প্রসেসে ক্লিক করে দেবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা 3 দিনের জন্য ব্যান হয়ে যাবে। সো এইখান থেকে
স্কিপে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদেরকে তারা সার্ভে দিয়ে দিয়েছে এইখানে। প্রথমত দেখতে পাচ্ছেন যে এই সার্ভেটা যদি আমরা এখান থেকে কমপ্লিট করি তাহলে 7টা টিএনসি দিয়ে দেবে। তারপরে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে এই সার্ভেটা করলে 5টা টিএনসি দেবে। সো আপনাদেরকে আগে সার্ভে করে দেখিয়ে দিচ্ছি। সো সার্ভে করার জন্য প্রথমত আপনারা কী করবেন, এইখান থেকে স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করে দিচ্ছি, তারপর এখান থেকে স্টার্ট সার্ভেতে ক্লিক করে দেবেন। তারপর এইখানে আপনাদেরকে যা যা প্রশ্ন করা হবে সেম প্রশ্নের উত্তরটা আপনারা এই ঘরে থেকে যে কোনো একটা ক্লিক করে এখানে প্রসেসে ক্লিক করে দেবেন। তো প্রথমত এইখান থেকে একটা সিলেক্ট করে এখানে প্রসেসে ক্লিক করে দিচ্ছি। তারপরে যেটা আপনার সঠিক উত্তর হবে সেটা ক্লিক করে প্রসেসে ক্লিক করে দেবেন। তো তারপর সব উত্তর দেওয়ার পর প্রসেসে ক্লিক করার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এখানে একটা অ্যাড শো করবে। এটা এক সেকেন্ড দেখার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে ক্লেম রিওয়ার্ড। সো দেখে দিচ্ছি, এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে কালেক্ট রিওয়ার্ড আছে। এইখানে যখন নীল হবে তখন এখানে ক্লিক করে দেবেন একটা। সো গাইজ দেখতে পাচ্ছেন যে নিচে আমাদের কালেক্ট রিওয়ার্ডস চলে এসেছে অপশনটি, এই যে এইখানে দেখতে পাচ্ছেন। এইখানে সিম্পলি একটা ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে গো টু ওয়ালেটে ক্লিক করে দেবেন। সো গো টু ওয়ালেটে ক্লিক করার পর দেখেন আমাদেরকে তারা এখানে 7টা টিএনসি দিয়ে দেবে। যদি না দিয়ে দেয় তাহলে এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে পেন্ডিং, এই পেন্ডিংয়ে সিম্পলি ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন যে আমাদেরকে তারা পেন্ডিংয়ে রেখেছে 2-3 ঘন্টার ভিতরে আমাদের এই ওয়ালেটে তারা এই 7টা টিএনসি দিয়ে দেবে। সো ভিউয়ার সেম প্রসেসে দ্বিতীয় কাজটি করবেন, আর মোস্ট যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো। সো দেখতেছেন এখানে আরেকটা সার্ভে, এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে সার্ভে স্টার্ট এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার যেটা উত্তর সঠিক হবে সেটা দিয়ে দেবেন। সো আমি উত্তরগুলো দিয়ে উত্তর দেওয়ার পর যেটা উত্তর সেটাই ক্লিক করে দেওয়ার পর প্রসেসে ক্লিক করে দেবেন। তো প্রসেসে ক্লিক করার পর আবার সেমভাবে একটা অ্যাড শো করবে। এই অ্যাডটা দেখার পর এখান থেকে কালেক্ট রিওয়ার্ডে ক্লিক করে দেবেন। সো গাইজ দেখতে পাচ্ছেন যে নিচের দিকে কালেক্ট রিওয়ার্ড, এখানে কালেক্টে ক্লিক করে দেওয়ার পর গো টু ওয়ালেটে ক্লিক করে দেবো। সো আজকের ভিডিওটা যদি না বুঝেন তাহলে বারবার দেখবেন আজকের ভিডিওটা। সো গাইজ দেখতে পাচ্ছেন যে এখানে তারা আমাদেরকে টিএনসিটা দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে 5টা টিএনসি দিয়ে দিয়েছে আর 7টা টিএনসি তারা পেন্ডিংয়ে রেখেছে। তারা 10-15 মিনিট পর তারা ওটা আমাদের ওয়ালেটে অ্যাড করে দেবে। সো ভিউয়ার্স এখন আসি মেন কাজে। এই কাজটা না করলে কিন্তু আপনারা কিন্তু পরবর্তীতে সার্ভে পাবেন না। সো প্রথমত কী করবেন, উপরে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখে দিয়ে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে 3-ডট আইকন রয়েছে। 3-ডট আইকনে সিম্পল একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার দেখতে পাচ্ছেন যে এখানে KYC Level 1 আছে, এটাতে ক্লিক করে দেবেন। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে KYC লেভেলটা কমপ্লিট করবেন। মিনিমাম 5টা KYC কমপ্লিট করা লাগবে। সো প্রথমত স্টার্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে চাইলে আপনারা মানে সঠিক উত্তর দিতে পারেন, আর যদি না বুঝেন তাহলে কিন্তু মানে যেটা আপনার ভালো মনে হয় সেটা দিয়ে দেবেন। প্রথমত আমি ক্লিক করে দিচ্ছি উপরে। সো উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আবার একটা ক্লিক করবো, তারপর নেক্সট, আবার একটা ক্লিক করবো, নেক্সট। সো সেমভাবে আপনারা প্রত্যেকটা লেভেল কমপ্লিট করবেন। 5টা লেভেল অবশ্যই কমপ্লিট করতে হবে, তা না হলে কিন্তু 1টা টাকা এখান থেকে উইথড্র দিতে পারবেন। সো আবার স্টার্টে ক্লিক করে দেবেন। সো গাইস 5টা লেভেল কমপ্লিট করার পর ফিরে আসছে আবার। সো গাইস দেখতেছেন আমাদের এখানে 5টা KYC কমপ্লিট করা শেষ। সো আর কমপ্লিট করতে হবে না। সো আপনারা যখন মানে অ্যাকাউন্ট খুলবেন তখন সবার আগে আপনারা কী করবেন, সবার আগে এখান থেকে KYC কমপ্লিট করবেন, তারপরে সার্ভেটা কমপ্লিট করবেন। সো এখন আপনাকে দেখিয়ে দিব যে একদম প্রথম থেকে যে প্রতিদিন কীভাবে এখান থেকে কাজ। তো গাইস এখান থেকে প্রতিদিন কাজ করার জন্য প্রথমত রিয়েল রিসার্চ অ্যাপে ওপেন করবেন। সো গাইস এই ধরনের একটা ইন্টারফেস শো করবে, বারবারই শো করবে। এখান থেকে স্কিপে ক্লিক করে দেবেন। সো স্কিপে ক্লিক করার পর আপনার যখন তারা সার্ভে দেবে তখন আপনাদেরকে কী করবে, এইখানে আপনার সার্ভেটা দিয়ে দেবে।
এইখানে দেখতেছেন যে মানে যে ব্ল্যাক কালারের এই যে এই ধরনের সার্ভেগুলো আপনার এখানে আসবে। সো আপনি সার্ভেগুলো কমপ্লিট করবেন। সো গাইস, এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য কী করবেন, প্রথমত থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন, তারপরে এখান থেকে কী করবেন দেখিয়ে দিই, ওপেন ওয়ালেটে ক্লিক করে দেবেন। ওপেন ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার এখানে তারা 5টা টিএনসি দিয়ে দিয়েছে। সো 5টা টিএনসি আপনারা এখান থেকে সেন্ড করবেন কীভাবে, সো সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যখন এখানে মানে 20-30টা টিএনসি বা 100-200 টিএনসি হবে, তখন আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা এখান থেকে চাইলে আমার কাছে সেল দিতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি মানে কীভাবে সেল দেবেন সেই ভিডিওটা দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলে সেই ভিডিওটি দেওয়া আছে, কাইন্ডলি দেখে নেবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আজকের মধ্যে পর্যন্ত টাটা।